হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আমি উষা আমার চ্যানেলের নাম আশি হাস্টেক উষা বসে পারলাম শাক নিয়ে এটা লাল শাক লাল শাকটা আমি ভালো করে বেছে নিচ্ছি আমার সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো লাল শাক শাকটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো কী দিয়ে রান্না করছি না করছি সবটাই তোমরা আমার সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে দেখার অনুরোধ রইলো আমার বন্ধুদের কাছে এই লাল শাকটা আমি ভালো করে বেছে ধুয়ে কেটে নেবো আমি গোটা গোটায় ধুবো শিকড়টা আমি ফেলে দিচ্ছি আর পোকা ওকা থাকবে তার জন্য দুয়ারের সামনে বসে পড়েছি বন্ধুরা দুয়ারের সামনে আলোর মধ্যে বসে আমি শাক লতা পাতা যেটাই বাছি এই সামনেই বসে বাইরের আলোটা যাতে পাই ওইভাবেই বসে আমি বাছি করি কচুর শাকও কেটেছি এই দুয়ারে তোমরা দেখেছো পাতাও এই দুয়ারে দেখেছো তোমরা বার্মি শাকটাও এই দুয়ারেই বসে বেছে নিয়েছিলাম কথা বলতে বলতে লাল শাকটা বেছে ধুয়ে গোটা ধুয়েছি ধুয়ে ভালো করে বালতিতে নিয়ে ভালো করে পরিষ্কার করে দিয়ে ইঞ্জিরি জিরি করে কেটে নিয়েছি তো এদিকে আমি সবজি নিয়েছি আলু কেটে নিয়েছি পেঁপে কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি এদিকে রসুন থেঁতো করে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি কুচি করে নিয়েছি মূলা আর ফুলকপি অল্প ভাপিয়ে নেব ভাপানোর জন্য বসিয়ে দিয়েছি এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি আরেক সাইডে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি এক এক করে সবজিগুলো ভেজে নেব। সঙ্গে থাকো আলুটা দিয়ে দিয়েছি আলু দিয়ে অল্প হলুদ গুঁড়ো অল্প নুন ভালো করে আলুটা আমি ভেজে উঠা উঠাবো তো এই করে করে আমি সবজিগুলো ভেজে নেব সঙ্গে থাকো লাল শাকটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি তোমরা ভিডিওটা দেখতে থাকো আমার সঙ্গে থাকো আমার সঙ্গে থাকলে আমারও ভালো লাগবে আলুটা ভাজা হয়ে গিয়েছে উঠিয়ে নিচ্ছি ওই কড়াইতে ওই তেলের মধ্যে দিয়ে দেবো এখন পেঁপে পেঁপেটা আমার গাছেরই গাছ দিয়ে আনা পেঁপে কেটে ধুয়ে এটাও আমি ভাজা করে নিচ্ছি এখানে আর হলুদ নুন দেবো না আলুর মধ্যে দিয়েছিলাম তাই তেলের মধ্যে ছিল আর দেবো না বেশি শাকটাও মজা যাবে পেঁপেটা ভাজা হয়ে গিয়েছে উঠিয়ে নিচ্ছি এক এক করে সব সবজি ভেজে উঠিয়ে নেব মুলাটা হালকা ভাপিয়ে নিয়েছিলাম গন্ধটা যাতে চলে যায় মূলাটা দিয়ে দিয়েছি ভাজা করে নেব শীতের দিনে সব সবজিরে একটু ভাপিয়ে নিয়ে গরম জল দিয়ে বয়েল করে খাওয়াটাই সবাই পক্ষে ভালো হবে আমি তো সবসময়ই চেষ্টা করি ভাপিয়ে জল ফেলিয়ে তারপরে রান্না করতে গ্যাসের প্রবলেম হয় অনেক শরীরের মধ্যে শীতের দিনে বিশেষ করে ফুলকপিটাও আমি ভাপিয়ে নিয়েছি তেলের মধ্যে এটাও ভালো করে ভেজে নেব মূলাটা ভাজা হয়ে গিয়েছে উঠিয়ে নিয়েছি এক এক করে সব সবজি আমি ভেজে নিচ্ছি ফুলকপিটা একটু ভালো করেই ভাজবো লাল লাল করে তোমরা এখানে অন্য সবজিও দিতে পারো এখানের মধ্যে তোমরা বেগুনও দিতে পারো শিমও দিতে পারো কুমড়ো দিতে পারো শালগম বটে উলকফি যেটা বলে ওটা করে তার তেল দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা ফুরন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কাটা ভেজে নিচ্ছি শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গিয়েছে রসুন থেতো করে রেখেছিলাম আর কাঁচা লঙ্কা কুচি এক সঙ্গে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে নিরামিষ বানাতে পারো আমি শাকের মধ্যে রসুনটা একটু বেশি পছন্দ করি আর শাকের মধ্যে রসুনটাই বেস্ট আমার মনে হয় কালো জিরা দিয়ে তোমরা বানাতে পারো নিরামিষ পাঁচফোড়ন দিয়েও বানাতে পারো আমি রসুন দিয়ে বানাচ্ছি টমেটো কুচি দিয়ে দিচ্ছি টমেটো কুচিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে এখন দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো অল্প লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা তো দিয়েছি এরপর লঙ্কার গুঁড়ো একটু ঝাল ঝাল হবে ভালো লাগবে তাই আর কি জিরের গুঁড়ো অল্প দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে তারপরে রান্না করছি আমার সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো মশলাটা আমি কষিয়ে যাচ্ছি কষিয়ে যাচ্ছি মশলা কষানোর উপরে সবজির টেস্ট তো এইভাবে তোমরা একবার ট্রাই করতে পারো খুব টেস্ট হয় দারুণ লাগে বন্ধুরা আলু পেঁপে মূলা যেটা আমি ভেজে রেখেছিলাম দিয়ে দিচ্ছি দিয়ে এটাও ভালো করে ভেজে নেব মশলার সাথে তোমরা নিরামিষ বানালে এখানে ভাজা মশলা দিয়ে বানাতে পারো যেটা জিরা গোটা ধন্যা শুকনা লঙ্কা শুকনা খোলাই ভেজে গোড়া করে তারপরে নিরামিষ বড়ি উড়ি দিয়েও বানাতে পারো খুব ভালো লাগে দারুণ লাগে আমি রসুন সম্পাদ দিয়ে বানাচ্ছি তাই আমি বড়িও দেবো না আর ভাজা মশলাও দেবো না শাকটা কেটে নিয়েছিলাম দেখেছি আগে দিয়ে দিচ্ছি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি সবজিটাও ভাজা সবজিটাও দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখন শাকটা দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেবো ভাজা করে নেবো দিয়েছি এক কড়াই এক গামলা কাটার সময় এক গামলা যখন বাটিতে নেব রান্না করে হয়ে যাবে এক বাটি এক গামলার থেকে এক বাটি তো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি লাল শাক রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করছি তোমরা একবার এইভাবে ট্রাই করতে পারো খুব ভালো লাগে শীতের দিনে শাক ভালোই লাগে খেতে খুব ভালো লাগে দারুণ লাগে গরম ভাতের সঙ্গে শাক ভাত ভালো লাগে আর ছোট মাছ এই শীতেই খাওয়ার ছোটো মাছ শাক গরম দিন আর ভালো লাগে না খেতে শীতের দিনে মজা খাবারের শাক সবজি লতা পাতা সব কিছু শীতের দিনে খাওয়ার সুখ তো বন্ধুরা কথা বলতে বলতে ভালো করে আবার ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম মজে গিয়েছে দেখো ঢাকা উল্ডিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি অল্প হয়ে গিয়েছে দেখো দিয়েছিলাম কতটুকু হয়েছে কতটুকু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি একটু চেক করে নিলাম আলু ভাজা ছিল পেঁপো ভাজা ছিল সব কিছু ভাজা ছিল রান্নাটা সেরে নিচ্ছি ফুলকপি ভাজাটা একটু পরে দিলাম এটা আগে দিলে ভর্তা হয়ে যাবে গলে যাবে তার জন্য ফুলকপিটা আমি পরে দিলাম ভালো করে ভেজে রেখে দিয়েছিলাম পরে দিয়ে এখন আবারও মশলার সাথে শাকের সাথে সব সবজির সাথে মিশিয়ে নিচ্ছি এটা আগে দিলে গলে যাবে ভেঙে যাবে ফুলকপি বেশি সিদ্ধ হয়ে গেলেও খেতে ভালো লাগে না একটু সপ্তাহ শক্ত থাকলে ফুলকপিটা খেতে ভালো লাগে তাই এটা আমি একটু পরে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি যে বললাম বন্ধুরা তোমরা তোমাদের মন পছন্দ সবজি দিয়েও এই রান্নাটা করতে পারো খুব সুন্দর হয় দারুণ লাগে খেতে একবার না খেলে এভাবে লাল শাক সবজি দিয়ে তোমরা খেয়ে দেখতে পারো খুব টেস্ট হয় যারা খাওনি একবার বানিয়ে খেতে পারো যারা খেয়েছো তো তোমরা বুঝতে পারবে এই শাকের টেস্ট এই শাক তো অনেক ভালো লাগে ভাতটা লাল লাল হয়ে যায় খেতে ভালো লাগে তো রান্নাটা আমার হয়ে গিয়েছে উঠিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে তো বন্ধুরা আমার এই লাল শাকের রেসিপিটা আজকে তোমাদের কেমন লেগেছে যদি ভালো লাগে বন্ধুরা এই ভিডিওটা তোমাদের একটুকু যদি কোনো দিকে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আমি জানি তোমাদের ভালো লাগে না আমার ভিডিও তাই তোমরা তোমরা লাইক করো না তবুও আমি ভিডিও দিতে থাকি তো যদি ভালো লাগে কাউরো আমার এই ভিডিওটা একটুকু তাহলে একটা লাইক করো তোমাদের নিজের মানুষের সাথে একটু শেয়ার করো আমার এই ভিডিওগুলো যাতে আমার ভিডিওগুলো আরেকজনের কাছে পৌঁছায় তোমরা একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকা যেন তোমরা যারা নতুন আমার চ্যানেলে এখনও আমার ভিডিওটা দেখছো একটা লাইক করো নি একটু কমেন্ট করো নি একটা সাবস্ক্রাইব করো নি তোমরা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও পাশে থাকা আইকনটা অন করে রাখবো যখন যখন নতুন নতুন আমি ভিডিও পোস্ট করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশন বন্ধুরা তোমরা পেয়ে যাবে এরকম অনেক ধরনের ভিডিও বন্ধুরা আমার চ্যানেলে আসে তোমরা গিয়ে একবার ঘুরে আসতে পারো তোমাদের যদি ইচ্ছা করে তোমরা আমার চ্যানেলে গিয়ে ঘুরে আসতে পারো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো এতক্ষণ পর্যন্ত বন্ধুরা আমার ভিডিওটি ধৈর্য ধরে তোমাদের দেখার জন্য তোমাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আজকের মতো এখানেই তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে